হে ওয়েলকাম দিস ইজ মাজার রাকিব ফ্রম ফার্স্ট লার্ন ইংলিশ আজকের ভিডিওতে আমি দ্য গুড মরো এটি নিয়ে আলোচনা করবো দ্য গুড মরো মানে হচ্ছে সুপ্রভাত আর এটা লিখেছেন জন ডান আর এই কবিতাটির সামারিতে আমি ট্রাই করব এটা অনেকটা ইজিভাবে এক্সপ্লেন করার আর এটা অনেকটা ইজি ওয়ার্ডে লিখা হয়েছে সো তোমরা ইজিলি বুঝতে পারবে এটা বুঝার জন্য তোমরা পুরো ভিডিওটি দেখতে হবে আর এটা পাবলিশ হয় ষোলোশো তেত্রিশ সালে আর এটার এটা হচ্ছে একটা ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি কি এটা হচ্ছে এক ধরনের জটিল ভাবধারার উপর ভিত্তি করে এগুলা লেখা হয় এটা বিভিন্ন প্রতীকবাদের মাধ্যমে অনুভূতি ও চিন্তার প্রকাশ ঘটায় বা প্রকাশ করে আর এখানে বিভিন্ন ইন্টেলেকচুয়াল ওয়ার্ড ইউজ হয় কমপ্লেক্স ওয়ার্ড ইউজ হয় সেই সাথে অনেক ম্যাটাফর ইউজ হয় সো অনেকটা ইন্টেলেকচুয়াল হয়ে থাকে এই ধরনের কবিতাগুলা সো তোমরা এটা দেখো আর এখানে এটা যে থিম থিমের মধ্যে আমরা যেমন পাই লাভ লাভ হচ্ছে কি প্রেমের গভীরতা ও পরিপূর্ণতা সম্পর্কে আলোচনা অ্যাওয়াকেনিং হচ্ছে জাগরণ প্রেমের কারণে জীবনের নতুন উপলব্ধি এবং জাগরণের অভিজ্ঞতা দেন আরেকটা থিম হচ্ছে এক্সপ্লোরেশন এক্সপ্লোরেশন হচ্ছে অন্বেষণ আর প্রেমিক এবং প্রেমিকের মধ্যে এক নতুন জগতের অন্বেষণ অর্থাৎ এখানে যে রাইটার জন ডান তিনি তার যে লাভার তাকে অ্যাড্রেস করেই কিন্তু এটা লিখেছেন এবং এখানে আমরা তার যেই একটা চিন্তাধারা আছে প্রেম সম্পর্কে বা তার ভিলবকে নিয়ে তো ওটা মেনলি আমরা এখানে দেখতে পাবো এখানে লাভটা এখানকার একটা অন্যতম থিম দেন আরেকটা থিম হচ্ছে ইউনিটি বা ঐক্য ঐক্য হচ্ছে প্রেমের মাধ্যমে একে অপরের সাথে সম্পূর্ণ ঐক্য ও সংযোগ এটা হচ্ছে এখানকার ইউনিটি যেটা থিম আর এখানে টোটাল একুশটা লাইন রয়েছে এবং তিনটা স্ট্রেঞ্জা সো আমরা তাহলে এখন এটার সামারিটা শুরু করি আর তোমরা যদি চাও আমি এটা নিয়ে লাইন বাই লাইন এক্সপ্লেন করি ওটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সো আমরা এখন সামারিটা দেখি দ্য গুড মরো বাই জন ডান ইজ এ পোয়েম অ্যাবাউট দ্য ডিপ লাভ বিটুইন টু পিপল তো এই যে গুড মরো এটা লিখেছেন জন ডান আর এটা দুইজন ব্যক্তির মধ্যে তাদের লাভ সম্পর্কে তিনি লিখেন এটা ইট শোজ হাউ দেয়ার ভিউ অফ লাইফ অ্যান্ড লাভ চেঞ্জড আফটার দে মিট ইচ আদার এবং এটাতে শো করা হয় তাদের ভিউ অফ লাইফ অর্থাৎ লাইফ নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি এবং তার ভি সাথে যখন সে মিট করে বা মিট হয় তখন কীভাবে তাদের ভালোবাসা তাদের লাইফটাকে চেঞ্জ করে ফেলে তো এই বিষয়গুলো এখানে তিনি তুলে ধরেছেন অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম ডিসক্রাইবস দ্য লাভার স্পিকিং অফ দেয়ার পাস্ট ইম্যাচিউর লাভ হুইচ ইজ হুইচ ইজ কম্পেয়ার্ড টু এ পলিশ চাইল্ড ব্রেস্ট অ্যাট ইটস মাদার্স বেস্ট অর টু দ্য সেভেন স্লিপার্স ইন এ ক্যাব ইন দ্য কিংডম অফ অ্যাপিসেস শুরুতে আমরা দেখি তিনি কবিতা ডিসক্রাইব করা হয় যে লাভার বা যেই এখানকার যে পোয়েট সে তার পাস্ট এবং তার যে ইম লাভ ওটা সম্পর্কে বলে এবং ওটাকে তিনি কম্পেয়ার করেন একটা ফলিশ চাইল্ড বা একটা ইনোসেন্ট বাচ্চা যখন মাত্রিসতন পান করে ওটার সময় সে যে ইনোসেন্ট থাকে ওই সিচুয়েশনের সাথে আর নিজের লাভকে কম্পেয়ার করে এবং সে সেই সাথে এখানে সেভেন স্লিপার্স ইন এ ক্যাব ইন দ্য কিংডম অফ অ্যাফিসাস সো তোমরা অনেকেই সেভেন স্লিপার্স বা সাতজন গুমন্ত ব্যক্তি তাদের এই কাহিনী সম্পর্কে জানো এটা দুই ধরনের এটা ডেফিনেশান রয়েছে একটা আমাদের ইসলাম ধর্ম মতে এটার একটা ব্যাখ্যা রয়েছে আমাদের একটা সুরা কাফে এটার বর্ণনা রয়েছে এবং খ্রিস্টানদের ধর্ম মতেও এটার একটা ব্যাখ্যা রয়েছে তাদের আর যেহেতু জন ডান তিনি খ্রিস্টান ছিলেন তিনি অবশ্যই তার যেই রিলিজিয়ান ওটা নিয়ে তিনি এক্সপ্লেন করেছেন সো এখানে আমরা রিলিজিয়ানকে টানবো না সো আমরা জাস্ট এটা পড়ার জন্যই পড়ব তবু আমরা জেনে নেই যেমন খ্রিস্টানদের মতো এখানে সেভেন স্লিপার্স বা সাতজন একটি খ্রিস্টান যুবকদের একটি দল দলের গল্প বলে যারা রোমান সম্রাট ডেসিয়াসের অত্যাচার থেকে বাঁচার জন্য ইফেসাস যেটা কিনা বর্তমান তুরস্ক এটার বাইরে একটি গুহায় লুকিয়েছিল কাহিনী অনুসারে তারা গুমিয়ে পড়ে এবং প্রায় তিনশো বছর পরে থিওডেসিয়াস টু এর শাসনকালে জেগে ওঠে যখন খ্রিস্টান ধর্ম রোমান সাম্রাজ্যের প্রধান ধর্মে পরিণত হয় এটা হচ্ছে খ্রিস্টানদের মতে আবার আমাদের ইসলাম ধর্ম মতো এটার একটা ডেফিনেশান রয়েছে এটার ব্যাখ্যা রয়েছে যেমন সুরা কাহফে এটার একটি এই ঘটনাটা নিয়ে কিন্তু লিখা হয় এখানে ইসলামী যেই ঘটনাটা এটা অনুসারে যেমন সাতজন যুবক তাদের বিশ্বাস রক্ষা করার জন্য এক অত্যাচারী রাজার অর্থাৎ রাজা যেটা ডেসিয়াস নামে পরিচিত এই তার অত্যাচার থেকে বাঁচার জন্য একটি গুহায় আশ্রয় নেয় তারা একটি কুকুরকেও সাথে নিয়ে এই গুহায় প্রবেশ করে আল্লাহ তাদের গুম পাড়িয়ে দেন এবং তারা শতাব্দীর পর শতাব্দী ঘুমিয়ে থাকে দীর্ঘ ঘুমের পর তারা জেগে উঠে এবং জানতে পারে যে তাদের শহরে ইতিমধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে সো এটা হচ্ছে ইসলাম ধর্মের যেই বিশ্বাস বা ধর্মগ্রন্থে আমাদের আল এটা যে একটা ব্যাখ্যা রয়েছে ওটার মধ্যে সো তোমরা যারা কোরআন রেগুলার পর তারা অবশ্যই এই ঘটনাটা সম্পর্কে জানো সো এটা তোমরা দেখে নিও সো এখানে যেমন ইসলামের যেই ভিউতে সাতজন গুমান্তের যেই কাহিনীটা এটা আল্লাহর উপর বিশ্বাস ধৈর্য এবং আল্লাহর রহমতের প্রতীক হিসেবে দেখা হয় এটি মুসলমানদের জন্য একটি বিশ্বাসের পরীক্ষা এবং আল্লাহর প্রদত্ত আশ্রয়ের উদাহরণ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ আর এই যে ডান তার এই কবিতাটিতে তিনি এটাকে রূপক অর্থে ব্যবহার করেছেন এবং এখানে তিনি একটা অবচেতন অবস্থার বর্ণনা করেছেন যেখানে কিনা যা প্রকৃত প্রেমের জাগরণের আগে ছিল কবি গুমন্ত অজ্ঞ অবস্থাকে প্রকৃত প্রেম খুঁজে পাওয়ার পর আলোকিত এবং জাগ্রত অবস্থার সাথে তুলনা করেছেন সো এখানে তিনি এটা একটা অর্থাৎ রূপক অর্থে তিনি এই সেভেন স্লিপার্সের যে ঘটনাটা এটার তিনি এখানে উল্লেখ করেছেন সো আমি ট্রাই করেছি দুইভাবে এটা এক্সপ্লেনেশন দেওয়ার যেহেতু এখানে আমাদের রাইটার খ্রিস্টান ধর্মের তারা খ্রিস্ট ধর্মের বিষয়টা ফলো করেছেন অর্থাৎ ওখানের ঘটনাকে এখানে ইনক্লুড করেছেন অনেকটা এইরকম দেন আমরা সামারিতে ফিরে যাই যেমন দেয়ার লাভ ওয়াজ লাইক স্লিপ হায়ার এভরিথিং হ্যাপেন্ড আনকনসিয়াসলি এবং তাদের এই লাভ ছিল গুমের মতো যেখানে সব কিছুই অবচেতনে হতো দ্য স্পিকার দ্যান ডিসক্রাইবস দেয়ার লাভ ইজ ডিসক্রাইবড অ্যাজ এ ট্রেজার দ্যাট মেক্স দেয়ার লাইফস বেটার এবং স্পিকার এরপর তাদের লাভকে একটা ট্রেজারের সাথে তুলনা করেন এবং বলেন যে এটা তাদের বেঁচে থাকাকে আরও বেশি ভ্যালুয়েবল করে তুলে আরও বেশি বেটার করে তুলে দেয়ার লাভ ওয়ার্কস দ্যাম আপ টু এ নিউ ওয়ে অফ সিং থিং এবং তাদের ভালোবাসা তাদেরকে নতুনভাবে সব কিছু দেখার জন্য জাগ্রত করে তুলে হয়েন দে মিট ইচ আদার যখন তারা মিট করে দেয়ার লাভ ইজ নট সুপারফিশিয়াল অ্যানি মোর লাইক হওয় দে ওয়ার চিলড্রেন ইটস ডিপ অ্যান্ড মিনিংফুল নাও আর যখন তারা ছোটো ছিল চিলড্রেন ছিল তখন কিন্তু হয়তো তাদের লাভ যেটা ওটা অত বেশি মিনিংফুল ছিল না যেটা এখন যতটা ডিপ এবং যতটা মিনিংফুল দ্য বোয়েড টক্স অ্যাবাউট দেয়ার ম্যাচিউর লাভ এবং পোয়েট সেই সাথে তাদের ম্যাচিউর যে লাভটা ওটা নিয়েও বলেছেন দ্য স্পিকার কম্পেয়ার্স দেয়ার লাভ টু দ্য কানেকশান বিটুইন দ্য আর্টস টু হ্যামিসফেয়ার তো সেই সাথে এখানে স্পিকার সে তাদের ভালোবাসাকে তাদের লাভকে কম্পেয়ার করেছেন দ্য কানেকশন বিটুইন দ্য আর্টস টু হ্যামিসপেয়ার অর্থাৎ দুইটি গোলার্ধের যে কানেকশন ওটার সাথে স্পিকার তাদের ভালোবাসার কম্পেয়ার করেছেন অর্থাৎ দুই মেরুতে বা দুই গোলার্ধে যেমন কোনো ধরনের বাস্তব গোলার্ধে যেমন কোনো ধরনের অন্ধকার বা কোনো ধরনের ঠান্ডা নেই এই তাদের ভালোবাসাও অনেকটা ওই রকমই সেই সাথে দিস সাজেস্ট দ্যাট দেয়ার আর দে আর কমপ্লিট বিকজ অফ দেয়ার ইমোশানস এবং এটা দিয়ে তিনি বুঝাতে চেয়েছেন তাদের ভালোবাসাটা তাদের যে ইমোশানস তাদের আবেগ এগুলো দিয়ে এগুলো দিয়েই পরিপূর্ণ দ্য স্পিকার ট্রাইস টু সে দ্যাট দেয়ার ইজ নো কোল্ড অর ইন টাইম ইন দ্য ওয়ার্ল্ড অফ লাভ এবং সেই সাথে স্পিকার এটাও বলেছেন এই যে ওয়ার্ল্ড অফ লাভ এটার মধ্যে কোনো ধরনের ঠান্ডা নেই এটার মধ্যে সময়ের কোনো শেষ নেই এটা স্থির সো দে আর ডিপ ইমোশানস ক্রিয়েট এ স্পেশাল ওয়ার্ল্ড অফ লাভ বিটুইন দ্যাম এবং তাদের এই ডিপ ইমোশনটা একটা স্পেশাল ওয়ার্ল্ড ক্রিয়েট করে ভালোবাসার একটা ওয়ার্ল্ড তাদের মধ্যে নাও দে আর কানেক্টেড পারফেক্টলি এবং তারা পারফেক্টলি কানেক্টেড লাইক ওয়াটার অ্যান্ড সুগার মিক্সিং টুগেদার এবং ওয়াটার সেই সাথে সুগারের সাথে এটা মিক্স করলে যেমনটা হয় ওইভাবে তারা একে অপরের সাথে কানেক্টেড তাদের ভালোবাসা তাদেরকে ওইভাবে ব্লেন্ড করে দেয়ার লাভ উই লাস্ট ফর এভার বিকজ অফ দেয়ার পারফেক্ট ব্ল্যান্ড এবং তাদের এই ভালোবাসা সারা জীবন থাকবে কারণ তাদের এই এটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়েছে দ্য স্পিকার থিংস দেয়ার লাভ ইজ সো পাওয়ারফুল দ্যাট ইট গোজ বিয়ন্ড ডেথ মেকিং দে আর এভারলাস্টিং এবং সেই সাথে স্পিকার এটা বলেন যে তাদের ভালোবাসা খুবই পাওয়ারফুল এবং এটা মৃত্যুর উদ্দে বা মৃত্যুকে অতিক্রম করে যায় এবং তাদের যে আবেগ বা ভালোবাসা এটা এভারলাস্টিং লাস্টিং চিরস্থায়ী তো এখানে রাইটার বা যে কবি কবিদের কিন্তু বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে সো এগুলা সিরিয়াসলি নেওয়া যাবে না তারা বিভিন্ন ওয়ার্ড ইউজ করে বিভিন্ন রূপকভাবে ইউজ করে যেগুলো হয়তো আমাদের ধর্মে সাথেও অনেকটা আমরা যদি মিলিয়ে ফেলি বা গুলিয়ে ফেলি তাহলে এগুলো কিন্তু সাংঘর্ষিক হয়ে যেতে পারে সো তোমরা কিন্তু এগুলো একটু খেয়াল রাখবা সো আমরা জাস্ট এগুলা জাস্ট পড়ার জন্যই পড়বো দ্যাটস ইট দে বিলিভ দেয়ার লাভ ইজ সো ডিপ ডে দ্যাট ডেথ শুড নট স্কেয়ার দ্যাম এবং তারা এটা বিশ্বাস করে যে তাদের ভালোবাসা এটা অনেক বেশি ডিপ এবং মৃত্যুও এটা তাদেরকে ভয় দেখাতে পারে না বিকজ দেয়ার লাভ উইল ইন্ডিওর ফর এবং তাদের লাভ এটা চিরস্থায়ী থাকবে ইন দ্য ইন্ড লাভ কানেক্ট সোলস অ্যান্ড দ্য পোয়েম শোজ হাউ রিয়েল লাভ ক্যান চেঞ্জ অ্যান্ড মেক আওয়ার লাইফস বেটার এবং সেই সাথে শেষে তিনি এটা বলেন লাভ কানেক্ট সোলস এবং লাভ কি করে আমাদের আত্মাকে কানেক্ট করে ফেলে কানেক্ট করে দেয় অ্যান্ড দ্য পোয়েম শোজ হাউ রিয়েল লাভ ক্যান চেঞ্জ অ্যান্ড মেক আওয়ার লাইফ বেটার এবং কীভাবে বাস্তবের যে ভালোবাসা রিয়েল লাভ চেঞ্জ করতে পারে আমাদের জীবনকে আরও বেটার করতে পারে এই বিষয়টা হেল্পিং আস সি দ্য ওয়ার্ল্ড থ্রু এ ডিফারেন্ট মোর প্রোফাউন্ড লেন্স আমাদের এই পৃথিবীকে আরও বেশি ডিফারেন্ট আরও বেশি বুঝতে এটা খুব সাহায্য করে সো আমরা এটা দেখব আর হ্যাঁ আমি আমার কোর্সের কথা বলি এটা তোমরা ওটা আমাদের কোশ্চেন ওয়াইজ কোর্স রয়েছে ওগুলো তোমরা কালেক্ট করতে পারো কেননা ওগুলো কিন্তু আমরা ইজি ওয়ার্ডে লিখে ট্রাই করেছি ওখানে সহজ ভাষায় আমাদের হ্যান্ড নোট থেকে কিন্তু এক্সপ্লেন করা হয়েছে সো তোমরা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কোর্সগুলো নিয়ে নাও সো আমাদের সাথে যোগাযোগ করতে ভিডিও ডিসক্রিপশানে দাও আমাদের ফোন নাম্বার আমাদের আইডি পেজ এগুলোতে মেসেজ দিতে পারো সো আর আমাদের কাছে যেমন পোয়েট্রি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার প্রোজ আরও যে যেই সাবজেক্টগুলো আছে ওগুলো তোমরা কালেক্ট করে নিতে পারো ওই কোর্সগুলা সো তোমরা আমাদের সাথে যোগাযোগ করে ফেলা সো আর নেক্সট কি ভিডিও চাও সেটাও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে আমি নেক্সট আরও ভালো ভিডিও বানানোর ট্রাই করব আর কোন ভিডিও চাচ্ছ এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে হবে সো আজের পর্যন্তই টেক কেয়ার টেক লাভ টাটা